এটা আমাদের প্রত্যাশিত ছিল যে রিভিউ পিটিশন খারিজ হয়ে যাবে। সরকার কালক্ষেপ করছে, 2016 সাল থেকে আজকে 2022 ছটা বছর সরকার কেবল হাইকোর্ট স্যাট স্যাট হাইকোর্ট নানা রকমভাবে প্যাঁচ পয়জার করে ডিএ না দেওয়ার একটা ফন্দি ফিকি সরকার বার করেছিল, এবং আজকে পরিষ্কার জাস্টিস ট্যান্ডন আর জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত বললেন যে আপনি রিভিউ পিটিশনের নামে ইন ডিসগাইস অফ রিভিউ পিটিশন আপনি আবার ফ্রেশ অ্যাপিল করছেন। এটা আমরা অ্যাকসেপ্ট করতেই পারি না, কারণ একবার যখন অ্যাপিল শুনানি হয়ে গেছে পরবর্তীকালে রিভিউ কেবল কোনো একটা জায়গায় যদি কিছু ভুল থাকে বলা যায়, সেটা যখন হয়নি রিভিউ পিটিশন পুরো দামে খারিজ করে দিলাম। 20 মে 2022 যে রায় ছিল সেই রায়টাই বহাল থাকলো, এবং আমাদের যেটা ওই রায়টা স্যাটের রায়টাকেই এন্ডোর্স করেছিল, তাতে বলা ছিল এটা তো এখানে বলা হয়েছিল রিভিউ পিটিশনে, কিন্তু সেই রিভিউ পিটিশনে বলার পর সেটা জজ নেননি, কারণ আমরা কখনোই বলিনি যে আমরা কোয়ান্টাম অফ ডিএ নিয়ে মামলা করেছি। আমরা বলেছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস রেট ইন্ডেক্স অনুযায়ী যেদিন যেদিন যে ডিএটা ডিউ হয়েছে সেই দিন থেকে আমাদের ডিএটা দেওয়ার কথা। দ্যাট ইজ উই আর কনসার্নড উইথ এরিয়ার্স অনলি, নট ফর দি কোয়ান্টাম অফ ডিএ। এখানেই সরকার একটা ক্যামোফ্লেজ করার চেষ্টা করছিল যে আমরা সব ডিএ দিয়ে দিয়েছি। সব ডিএ দেওয়া মানে নতুন বেতন ষষ্ঠ বেতন কমিশনের আগে পর্যন্ত যে ডিএগুলো নিউট্রালাইজেশন দরকার সেই 125% ডিএ, কিন্তু ওটা কি যেদিন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী ডিউটা ডিউ হয়েছে সেদিন দিয়েছেন? সেদিন দেননি, এখানেই ছিল মামলা। শুধু তাই নয়, একটা অর্ডারের কপি এই দেখুন, এখানে একটা অর্ডার আছে, এই অর্ডারটা, এই অর্ডারে পরিষ্কার সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে বঙ্গভবনে দেওয়া হচ্ছে রাজ্য সরকারি কর্মচারী। আমার না, আমি সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিষ। এখানে এখনো শেষ হাসিটা আমরা হাসতে পারিনি। সরকারের অভিপ্রায় হচ্ছে শীর্ষ আদালতে যাওয়ার, তবে এটা আমরা বলতে পারি যে আজকের যে সময়টা এটা একটা কর্মচারীদের জয়, দল মত রং নির্বিশেষে, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে পূর্বতন আস্থা সেটা রিয়াফার্ম হলো, পুনঃপ্রতিষ্ঠিত হলো, এবং সরকার যেটা করছে সেটা শুধুমাত্র সময় নষ্ট করছে, এবং শুধু তাই নয় কর্মচারীদের ন্যায্য পাওনা দিতে সরকার কোনো রকমভাবেই সেটাকে গ্রাহ্য করছেন না। এবং এই যে একটা বিশৃঙ্খলা সরকার খুব সচেতনভাবে তৈরি করছেন, এবং এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একদম আমি আপনাকে বলবো এটা একটা সুপরিকল্পিত সিদ্ধান্ত সরকারের, যেটা কর্মচারীদের বঞ্চনা করার জায়গা, যেখানে আইন হয়ে না কর্মচারীদের ন্যায্য পাওনা স্বীকৃত হয়েছে, যেখানে ডিএকে মৌলিক অধিকার হিসেবে গ্রহণ করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে সরকারের এহেন আচরণ গণতন্ত্রে, এটা সরকার কিন্তু কল্যাণকামী রাষ্ট্র হিসেবে কাজ করছে না। সরকার বিভিন্ন যে পদক্ষেপ নিচ্ছে সেটা আমি মনে করি যে আদালত সেটাকে লক্ষ্য করেছেন, এবং আদালত একটা সুনির্দিষ্ট রায় দিয়েছেন, সুচিন্তিত রায় দিয়েছেন।